মাথাভাঙা গোপালপুর এলাকায় বিজেপির তিনটি পার্টি অফিসে ভাঙচুর অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিজেপির দাবি লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয়ী হয়েছে। এরপর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই নির্বাচনে আমরা দেখেছি যে চারিদিকে শুধু সবুজ আবির উড়েছে যে চিন্তা ভাবনা ছিল যে তিরিশটা আসন বিজেপি পাবে বিজেপির তরফ থেকে একটা টার্গেট সেট করা হয়েছিল সেই টার্গেট কোথাও ফিকে হয়ে গিয়েছে রেজাল্ট যখন সামনে এসেছে সেখানে শুধুমাত্র সবুজ আবির উড়েছে থেকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রেজাল্ট বের হওয়ার পর থেকেই ভোট পরবর্তী হিংসা বাংলায় দেখা দিচ্ছে বিজেপির পার্টি অফিস ভাঙচুর সেই অভিযোগ বিজেপি করছে এবং বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারাই কিন্তু হামলা চালাচ্ছে রঞ্জন বিজেপি নেতা তিনি বলছেন যে তাদের পার্টি অফিস করা হয়েছে তারা গণতন্ত্রে বিশ্বাসী তারা আরো বলছেন যে তারা চান না যে এই এলাকায় উত্তেজনা ছড়াক মানুষ ভোট দিয়েছে তারা সেটা মেনে নিয়েছে কি বলছেন তিনি শোনাব না গতকাল রেজাল্ট বেরোনোর পর আমাদের কাছে যতটুকু খবর আসছে ভেলা কপা বাড়ি এবং ময়নাতলি আমাদের যে পার্টি অফিসগুলো ছিল সেই পার্টি অফিসগুলো তারা ভেঙে দিয়েছে তো আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা চাই না এলাকায় উত্তেজনা ছড়া মানুষ ভোট দিয়েছে জনগণ ভোট দিয়েছে সেটা আমরা অবশ্যই মাথা পেতে গ্রহণ করেছি যেহেতু আমাদের প্রার্থী খুঁজবের হেরে গেছে তার জন্য যে এরকম পার্টি অফিস ভাঙা এবং বিভিন্নভাবে বিজেপি কর্মীদের উপর এটা আমরা কখনো মেনে নিতে পারছি না যে এরকম করবে হ্যাঁ আমরা প্রশাসনকে অবগত করেছি যে এইভাবে বিভিন্নভাবে বিজেপি কর্মীদের উপর এবং যে পার্টি হিসগুলো আছে আমাদের নয়ার পার্টি হুবিসও তালা মেরে দিয়েছে তো আমরা সেটা প্রশাসনকে জানিয়েছি এখন দেখি প্রশাসন কতটুকু পদক্ষেপ গ্রহণ করে বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা হামলা চালিয়েছে ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হচ্ছে বাংলা যদিও তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে দলের নির্দেশ ছিল শান্তি রক্ষা করার জন্যেই বৈঠক চলছিল কর্মীদের নির্দেশও দেওয়া হয়েছিল রাতে কে এটা করেছে রাতের অন্ধকারে সেটা বোঝা সম্ভব নয় তৃণমূল সেই সাফাই দিচ্ছে তৃণমূলের তরফ থেকে তৃণমূল নেতা বিভূতি বর্মন কি বলছেন সোনামত না আমাদের দলের তো নির্দেশ ছিলই যে আমরা ফলাফলের আগেই আমরা শান্তি রক্ষার জন্য দলীয় বৈঠক করেছিলাম এবং আমরা বার্তা দিয়েছিলাম যে জয় পরাজয় যেই হোক নিশ্চয়ই দুই দলের মধ্যে এক দল জয়ী হবেই তো পরবর্তীভাবে যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় তার জন্য আমরা নির্দেশ দিয়েছিলাম এবং বিকাল চারটার মধ্যে আমরা পুনরায় আবার বৈঠক করে আমাদের কর্মীদের সেই নির্দেশ দিয়েছিলাম এবার হঠাৎ করে রাত্রিবেলা কে বা কারা কিভাবে সেই কাজটা করছে সেটা তো আমাদের জানা নাই তবে যদি আমাদের দলের কেউ করে থাকে সে প্রশাসন নিশ্চয়ই তবুও ব্যবস্থা নেবে সেখানে আমাদের দলের কোনো আপত্তি থাকবে না কারণ দলের নির্দেশেই আছে যে আগামী দিনে আমরা রাজ্য ক্ষমতায় যেহেতু আছি ভবিষ্যতে বাংলাকে আরও শান্তি শৃঙ্খলা সুশৃঙ্খলভাবে বোঝায় রাখার দায়িত্ব দল হবে গ্রহণ করবে এই নিয়ে আমার কালিক প্রবীর কুণ্ডুর একটি রিপোর্ট দেখাবো লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরও রাজনৈতিক অশান্তি অব্যাহত রয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রে কোচবিহার লোকসভা কেন্দ্রে দফায় তৃণমূল এবং বিজেপির মধ্যে অভিযোগ অভিযোগ এবং পাল্টা চলছে এমনকি মাথা বাঙায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে বিজেপির তিনটি পার্টি অফিস লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এই তিনটি পার্টি অফিস রয়েছে মাথা গোপালপুরে এবং সেই গোপালপুর এলাকায় যে এই তিনটি পার্টি অফিস কিন্তু সেখানে একেবারে তাণ্ডব চালায় তৃণমূল এমনই কিন্তু অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে এই তিনটি পার্টি অফিসের যে ভেতরে থাকা চেয়ার টেবিল সেগুলি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাশাপাশি বিজেপির পতাকা ফেস্টুন যেগুলো লোকসভা নির্বাচনের সময় লাগানো হয়েছিল সেই পতাকা ফেস্টুনও ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এমনই অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে সব মিলিয়ে মাথা ভাঙায় কিন্তু লোকসভা নির্বাচনের আগেও যেভাবে দেখা গেছে বারংবার রাজনৈতিক সন্ত্রাস উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা সেই অশান্তি কিন্তু অব্যাহত রয়েছে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেও কোচবিহার লোকসভা আসন যেটা কিন্তু যেখানে বিজেপির দখলে ছিল সেই বিজেপির দখলে থাকা কোচবিহার লোকসভা আসনটি সেই লোকসভা আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস এবং খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের লোকসভায় তাদের যে হারানো আসন পুনরুদ্ধার এবং তারপরে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে যে লোকসভা নির্বাচনে জিতে তৃণমূল কংগ্রেস কিন্তু সন্ত্রাস করছে এমনই অভিযোগ করেছে বিজেপি যদিও বিজেপির বিরুদ্ধেই কিন্তু সন্ত্রাসের অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে মাথা ভাঙায় বিজেপি পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নাই লোকসভা নির্বাচনের আগেও যেভাবে বারংবার উত্তপ্ত উঠেছে মাথাভাঙা এবং শীতলকুচি এলাকা লোকসভা নির্বাচনের পরও ফল প্রকাশের পরও বিজেপির এই আসন হাতছাড়া হয়ে তৃণমূল এই আসন দখল করার পরও রাজনৈতিক এই অশান্তি কিন্তু অব্যাহত রয়েছে ইতিমধ্যে মাথাভাঙ্গা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু তদন্ত করছে ফল ঘোষণার পর থেকেই কোচবিহার জুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রাম ভেটাগুড়িতেও বিজেপির দুটি গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলানোর ঘটনা ঘটেছে সেখানে গ্রামবাসীরা তারা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়েছেন তাদের অভিযোগ যে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে সেখানে তারা রকম কোনো পরিষেবা পাচ্ছেন না এমনকি প্রধান তিনিও সঠিক সময় অফিসে আসছেন না প্রত্যেক দিন অফিসে আসা তার স্টাফেদের অফিসে আসা কোনোটাই করা হচ্ছে না এরই প্রতিবাদ জানাতে গ্রামবাসীরা তারা কিন্তু তালা ঝুলিয়ে দেন ভেটাগুড়ি এক নম্বর এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েতে এবং এই পুরো বিষয়টা নিয়েও কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে যখন টেন্ডার ডাকা হয় টেন্ডার মিটিং হয় তাদেরকে ডাকা হয় না কালভার্ট তৈরির ক্ষেত্রে যে টাকা খরচ হয়েছিল সেই টাকার অ্যামাউন্টটা হচ্ছে দশ হাজার কিন্তু দেখানো হয়েছে তিন লাখ অফিসের কোনো ঠিক ঠিকানা নেই এদিকে গেটের রং করা হয়েছে গেরুয়া এই অভিযোগ কিন্তু তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে অন্যদিকে বিজেপি এই পুরো বিষয়টাতে অভিযোগ অস্বীকার করেছে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে সেখানে কিন্তু তৃণমূল সন্ত্রাস করছে বিজেপি অভিযোগ করছে যে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এখনো পার্টি অফিসেই রয়েছেন তারা সেখান থেকে যেতে পারছেন না অর্থাৎ কোচবিহারের বিভিন্ন জায়গায় বিস্তীর্ণভাবে অশান্তির খবর সামনে আসছে মাথা ভাঙার গোপালপুর এলাকায় সেখানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করার যে অভিযোগ সামনে এসেছে তাকে কেন্দ্র করে কিন্তু রাজ্য রাজনীতি কিছুটা হলেও উত্তপ্ত হয়েছে আপনাদেরকে শোনাবো রঞ্জন বর্মন বিজেপি নেতা তিনি ঠিক কি কি অভিযোগ করছেন না গতকাল রেজাল্ট বেরোনোর পর আমাদের কাছে যতটুকু খবর আসছে ভেলা কোপা মাঝির বাড়ি এবং সেই পার্টি অফিসগুলো তারা ভেঙে দিয়েছে তো আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা চাই না এলাকায় উত্তেজনা ছড়া মানুষ ভোট দিয়েছে জনগণ ভোট দিয়েছে সেটা আমরা অবশ্যই মাথা পেতে গ্রহণ করেছি যেহেতু আমাদের প্রার্থী খুঁজব হেরে গেছে তার জন্য যে এরকম সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও